সেই টেস্টি নাকি সেই স্বাদ সেটা আমরা জানি, সেটা তোকে বলে বুঝাতে হবে না। গাইস, এ জীবনে বহুত আবাল দেখছি, কিন্তু এরকম আবাল আমি জীবনে একটাও দেখি নাই। মানে গাইস, এটা একটা করলা যেটা মানুষ হাজারবার ধুয়ে তারপর ভাজি করে খাইলেও তিতা লাগবে, কারণ করলা এমনিও মিষ্টি বা স্বাদ জাতীয় জিনিস না, এটি এমনিতেই তিতা। তারপরও মানুষ এটি খায় কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো। আরে এই বোকা চোদা, সেখানে করলাকে বলতেছে সেই স্বাদ সেই স্বাদ। আরে হালার পুতুর কি মনে হয়, আমরা কি জীবনও করলা খাই নাই? মন্ডা চাইতেছে করলা ওর ফুটকি দিয়ে ঢুকে দিই, তারপর বুঝবে সেই স্বাদ নাকি অন্য কিছু। আমি আয়নার সামনে যে স্টাইল করি এগুলো তোমার সামনে করলে? হ্যাঁ, তুমি আয়নার সামনে যে স্টাইল করো এগুলো যদি আমার সামনে করো তেমন কিছু করতাম না, পাশা বাড়ায় একটা লাথি মারি গর্তে বাইর করে দিতাম। এগুলো তোমার সামনে করলে তুমি হার্ট অ্যাটাক করতা। না রে বোন, আমি হার্ট অ্যাটাক করার আগে তোর লাথি মেরে গর্তে বাইর করে দিতাম, যাতে তুই আমার সামনে এসে ওই স্টাইল গুলো না করতে পারোস আর আমিও না হার্ট অ্যাটাক করি। আচ্ছা ঠিক আছে। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য আরো একটা ফানি এন্ড ইউনিক রোস্টিং ভিডিও নিয়ে। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা স্পন্সর রয়েছে, আর তোমরা যারা স্পন্সর দেখতে চাও না তারা সোজা ভিডিও স্কিপ করে 4 মিনিট 56 সেকেন্ডে চলে যাও, কারণ ওইখান থেকেই মেইন রোস্টিং ভিডিও শুরু। আপাতত স্পন্সর, আর স্পন্সরটি হলো তোমরা যারা যারা খুব কম সময়ে এবং অল্প টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও, তাদের জন্য নিয়ে আসলাম আমি খুব ভালো একটা ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশন বা পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করলে সরাসরি ক্রোম বাজার থেকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পর প্রথম কাজ হচ্ছে ডান পাশে যে 3-ডট মেনু আছে ওখানে ক্লিক করতে হবে, তারপর ইনস্টল অ্যাপস এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে ইনস্টল অপশন পাওয়া যাবে, তারপর অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। তো দেখতেই তো পারছো আমার এখানে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো সিম্পলি অ্যাপটি ওপেন করবে, অ্যাপসটি ওপেন করার পর তোমার প্রথম কাজটা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তুমি যে কোনো একটা অপশনে ক্লিক করতে পারো, যেমন ধরো তোমার উইকলি মান্থলি লাগবে, তুমি উইকলি মান্থলিতে ক্লিক করলে, উইকলি মান্থলিতে ক্লিক করার পর দেখবে যে এখানে অ্যাকাউন্ট রেজিস্টার করতে বলতেছে। অ্যাকাউন্ট রেজিস্টারের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। আমি মনে করি তুমি খুব ইজিলি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবে, কোনো ঝামেলা ছাড়াই। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর তোমার মোবাইলে যতগুলো জিমেল আছে সেগুলো শো করবে, তারপর তুমি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও সেই জিমেলে জাস্ট একটা টাচ করবে। টাচ করার কিছুক্ষণ পর দেখবে যে তোমার এরকম হয়ে গেছে, তার মানে তোমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তারপর এখান থেকে হোম বাটনে ক্লিক করে দিবে। হোম বাটনে ক্লিক করার পর দেখবে যে এখান থেকে সমস্ত কিছুর প্রাইস দেখা যাচ্ছে। এখানে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আরো অন্য 7টি সার্ভার যেমন রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, নর্থ সার্ভার, এইসব সার্ভারে ইউআইডি টপ আপ নিতে পারবে, এছাড়াও ইন গেম টপ আপও নিতে পারবে। আর এখানে রয়েছে স্পেশাল ইয়ার ড্রপ, লেভেল অফ পাস, উইকলি, মান্থলি, এগুলোও নিতে পারবে। আমি এখানে বাংলাদেশের একটা টপ আপ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আইডি কোড বাংলাদেশের প্রথম একটা যে অপশন রয়েছে এখানে ক্লিক করবে, তো তুমি কত ডায়মন্ড টপ আপ করবে সেটা সিলেক্ট করবে। তো ধরো আমি 115 ডায়মন্ড টপ আপ করবো, তো 115 ডায়মন্ড সিলেক্ট করলাম, 115 ডায়মন্ড 73 টাকায় মাত্র। আর তোমরা তো এখানে দেখতে পারতেছো 2530 ডায়মন্ড রয়েছে কিন্তু 1460 টাকায়, আর তাছাড়াও 610 ডায়মন্ড 365 টাকায় রয়েছে। এরকম দাম সবসময় থাকবে না, হয়তো দামটা কিছুদিন পর কমতেও পারে বা বাড়তেও পারে। তো আমি 73 টাকায় 115 ডায়মন্ড নিতে চলেছি, 73 টাকায় 115 ডায়মন্ড সিলেক্ট করলাম, নিচে আসলাম। নিচে আসার পর আমার ইউআইডিটা এখানে বসাই দিলাম। গেম ইউআইডিটা বসানো হলে পেমেন্ট করুন এই অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা দেখবে তোমাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসেছে। প্রথম ঘরে তোমার নিজের নাম লিখবে, আর নিচের ঘরে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কন্ট্যাক্ট নাম্বার দিবে, আর তারপরের ঘরে হচ্ছে তোমার একটা জিমেইল দিবে। আর ঠিক এভাবে তোমার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা জিমেইল দিয়ে নিচে দেখতে পারবে একটা প্রজেক্ট টু চেক আউট একটা লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবে। প্রজেক্ট টু চেক আউটে ক্লিক করার পর বিকাশ এবং নগদ দুইটা অপশন পেয়ে যাবে। তো তুমি যে অপশন দিয়ে টাকা পাঠাবে সেই অপশনটাই সিলেক্ট করবে। তো আমি বিকাশ দিয়ে পাঠাবো, তাই আমি বিকাশ সিলেক্ট করলাম। এখানে দেখো একটা নাম্বার দেওয়া আছে যেটা হলো পার্সোনাল নাম্বার, যেটাকে এখানে সেন্ড মানি করতে হবে। তো সিম্পলি এখান থেকে আমি নাম্বারটা কপি করে নিচ্ছি, এখানে ক্লিক করে ধরে রাখলে এটা কপি হয়ে যাবে। এরপর আমি চলে আসলাম বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে আসার পর অবশ্যই তোমাকে সেন্ড মানিতে ক্লিক করতে হবে, তারপর এখানে ওয়েবসাইট থেকে যে নাম্বারটা কপি করেছে সেটা এখানে বসিয়ে দিতে হবে, তারপর এখানে টাকার অ্যামাউন্ট বসাবে। ওখানে যেহেতু 73 টাকা বলা হয়েছে সেহেতু আমি 73 টাকায় সেন্ড করবো। এরপর পিন নাম্বার দিতে হবে, আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। এরপর এখানে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখতে হবে, ট্যাপ করে ধরে রাখার পর টাকাটা সেন্ড হয়ে যাবে। তারপর এখানে ট্রানজেকশন আইডি দেখতেছো, এই ট্রানজেকশন আইডিটা জাস্ট ক্লিক করে ধরে রাখলেই কপি হয়ে যাবে। তারপর তোমরা সরাসরি চলে আসবে ওয়েবসাইটের ভিতরে, এসে এই যে এখানটা একটা খালি রয়েছে এখানে এসে পেস্ট করে দিবে। তারপর নিজে এসে দেখতে পারবে যে একটা ভেরিফাই অপশন আছে, এই ভেরিফাই অপশনে ক্লিক করে দিবে। পেমেন্ট কমপ্লিট এবারে লেখা চলে আসবে। এরপর তুমি দেখতে পারবে যে তুমি কি অর্ডার করছিলে, কত টাকার অর্ডার করছিলে। তুমি বুঝবে এখানে যে অর্ডার অপশন আছে এখানে ক্লিক করবে। তো এখানে আসার পর দেখবে তোমার অর্ডারটা প্রসেসিং এ রয়েছে, তুমি যতগুলো অর্ডার করবে সেগুলো এখানে সিরিয়াল ভাবে থাকবে। তো কমপ্লিট হয়ে গেলে এখানে কমপ্লিট লেখা চলে আসবে। আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি কোনো প্রবলেম পড়ে এই ওয়েবসাইট সম্পর্কে অব
অবশ্যই এখানে নিচে হোয়াটসঅ্যাপের আইকন দেখতে পাচ্ছো, হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারবে। যদি তোমার টাকা পাঠানোর পর কোনো সমস্যা হয় বা অর্ডার করতে কোনো সমস্যা হয় আর অন্যান্য যদি কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্টাক্ট করে তোমার সমস্যার বিষয়টা আমাদেরকে জানাতে পারবে, তারপর আমরা সমস্যাটা সমাধান করে দেব। যাদের যত ডায়মন্ড টপ আপ লাগবে তারা এখন থেকে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটাকে নিতে পারবে। আর সবাই কিন্তু অবশ্যই এরকম অ্যাপসটা ইনস্টল করে নিবে, তাহলে এই সাইটটি কখনো তোমার ফোন থেকে হারাবে না। আচ্ছা ঠিক আছে, ভাই ভাই আমি একটু বাঁচান। তো সিনেমার শুরুতেই আমাদের টিকটকের নায়িকাকে কে জানি তারা করতেছে, আর সে এর জন্য নায়কের পায়ে ধরে বলতেছে তাকে যেন সাহায্য করে। প্লিজ ভাই আমার লুকান, আপনার লুঙ্গি নিচে আমার গুন্ডারা তারা করছে। আমি তো প্রথমে ভাবছিলাম মেয়েটা পায়ে ধরে সাহায্য চাচ্ছে, কিন্তু কে জানতো মেয়েটা যে ছেলেটার লুঙ্গির ভিতরে ঢুকে যাবে। এখন তো ভাই আমার একটা বিষয় নিয়ে খুব ডাউট ফিল হচ্ছে, আমাদের নায়কটা কি আদৌ আন্ডার ফ্যান পরেছে? মানে ভাই দুনিয়াতে এত এত জায়গা থাকতে এই আপুটা শেষমেশ এই ভাইয়ের লুঙ্গির ভিতরে এসে লুকাইলো, বিষয়টা কি মানা যায়? চিন্তা করতো ছোটবেলায় পলান্টুক তো আমরা সবাই খেলতাম। আমি জানি না তোমাদের এলাকায় এই খেলাকে কি বলে, বাট একজন চোখ বন্ধ করে 1 2 3 4 পর্যন্ত কাউন্ট করতো আর আমরা গিয়ে লুকাইতাম। কখনো কখনো গাছের পিছনে লুকাইতাম, আবার কখনো কখনো দরজার পিছনে লুকাইতাম, আর অনেক অনেক ডেঞ্জারাস জায়গায় লুকাইতাম। কিন্তু আজ আমরা এই আপুর থেকে একটা নতুন জায়গার সন্ধান পেলাম, এই জন্য আপু তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু আফসোস এগুলার খেলার বয়স এখন আমাদের আর নাই। তাহলে কি বলতেছিলাম, এরা কি অন্ধ? না মানে লুঙ্গির নিচে এত বড় একটা জিনিস থাকতে এদের কি এটা চোখে পড়ে না? ভাই তুই ভুলে গেলে চলবে না, এটা টিকটক সিনেমা, এখানে লজিকের বালও থাকবে না। ও আচ্ছা তাই তো, আপনি কোনো চিন্তা করেন না, বুঝছেন? এরা গেলাগায় আমি আপনার বাইর করে দিয়েছি, আপনি খালি চুপচাপ জায়গায় বইয়া ওটা চুষ। আরে কি জানি বললো, মেয়েটা ওখানে বসে কি কি করবে? বইয়া ওটা চুষ, আপনি খালি চুপচাপ জায়গায় বইয়া ওটা চুষ। সব কিয়া দেখনা পড় রহা হ্যায়। হয়ে গেল মেয়েটার কিচ্ছা খতম, মানে কেমন নায়ক তার নায়িকাকে বাঁচাতে পারলো না। এখন বুঝো ঠেলা, 10 বছরের শাস্তি তো একদম কম হয়ে গেছে। আমি বলবো টুনটুনি কেটে ওকে ছেড়ে দেওয়া হোক। একটা ভুল সারা জীবনের জন্য কান্না, আপুকে দিয়ে শোষানোর কারণে বদার 2 লাখ টাকা গোয়া মারা খেলো, তাও জাস্ট একটু শোষানোর জন্য, জাস্ট একটু। প্ল্যান তো এবার সাকসেস হয়ে গেছে, মামা এবার টাকাগুলো বাক কর। এই কি এত বড় ধোকা, বেচারা নায়ক হেল্প করতে এসে গোয়া মারা খেলো। আসলে এরা তো সবাই এই প্ল্যানে মিলে আছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর হ্যাঁ নেক্সট টাইম এইসব টিকটক সিনেমা রিভিউ দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।